আজকে অনেকদিন পর আবার আমরা তিনজন একটু সময় পেয়েছি বেরোনোর, তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে, না না দক্ষিণেশ্বরে যাচ্ছি না, শান্তিপুরে দক্ষিণেশ্বর আর আদলে একটা মন্দির তৈরি হয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। তোমরা হয়তো অনেকেই এসছো বা যারা এখনো আসোনি তাদেরকে অবশ্যই বলবো একবার এসে মন্দিরটা দেখে যাও, খুবই সুন্দর হয়েছে মন্দিরটা। আমিও অনেকদিন পরেই আসছি, মানে মন্দিরটা হয়েছে অনেকদিন আগেই, আমিও অনেকদিন পরেই জানতে পেরেছি, তারপরে এসেছি, খুব ভালো লেগেছে এখানে এসে আমার। পুরো শান্ত পরিবেশ আর পুরো দক্ষিণেশ্বরের মতোই মন্দিরটা হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে মন্দিরটা। মন্দিরে আমি একটু পরে যাচ্ছি তোমাকে দেখাতে, তার আগে মন্দিরের চারিপাশটা যে ঠাকুরের মানে দেবদেবীর মূর্তি দিয়ে কারুকার্য করা হয়েছে সেগুলো তোমাদের একবার দেখাই, দেখে নাও, খুবই অপূর্ব লাগছে দেখতে। এখানে প্রত্যেক দেবদেবীর মূর্তি করা রয়েছে। আমি প্রথমে এগুলো মাটির ভেবেছিলাম, তারপরে ভাবলাম মাটি হলে তো বৃষ্টিতে ভিজতে প্রবলেম হবে, তো এগুলো মাটির না, এগুলো প্লাস্টার প্যারিসের, আর প্রত্যেকটা স্ক্রু দিয়ে আটকানো রয়েছে, তো বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হবে না। আর খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর করে মানে চারিদিকটা সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ দেওয়ালের গায়ে এরকম রয়েছে। আর সামনে একটা ফাউন্টেন ছিল, সেটা এখনও শুরু হয়নি, সেটা সন্ধ্যের দিকে শুরু হবে শুনলাম। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের রাস্তাতেও এরকম দেবদেবীর মূর্তি করা রয়েছে। আর এখানে একটা লোকনাথ বাবার মন্দির রয়েছে, হ্যাঁ, তো এখানে লোকনাথ বাবার মন্দিরটা আমরা একটু প্রণাম টোরাম করলাম, তারপরে চলে গেলাম পাশের মন্দিরে। পাশের মন্দিরে বাবা মহেশ্বর রয়েছেন, ওনাকেও প্রণাম করলাম, দেখতেই পাচ্ছো বড় মূর্তি রয়েছে পেছনে একটা। তো এইবার চলে যাই মেন মন্দিরে, মেন মন্দির থেকে বাইরের দিকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। আর এইটাই হচ্ছে মেন মন্দির, এবার তোমাদের মেন মন্দিরের ভিতরটা একবার দেখিয়ে দিই, যেখানে কালী পুজোর সময় বিশেষ জাঁকজমক করে পুজো হয়, দেখতেই পাচ্ছো এই মন্দিরের ভিতরটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খুব ভালো লাগছিল সে জায়গাটা। আর মন্দিরে এসছে বাবান একটু তাই ঘন্টাও বাজিয়ে নিচ্ছে, আর এই দালানটা খুব সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদের সাথে দালানটা একবার শেয়ার করছি। দেখো মন্দিরের পাশেই ছিল মায়ের বাপের বাড়ি, যেটা আর কি আমি শুনলাম, তো সেখানেও আমরা কিছুক্ষণ সময় কাটালাম, এবার বাইরে বেরিয়ে গেছি। মন্দিরের দেওয়ালগুলো এত সুন্দর করে কারুকার্য করা ছিল, দেবদেবীর মূর্তি ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো খুবই সুন্দর লাগছে। তো মন্দিরটা দেখা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, এখন যাচ্ছি একটু গঙ্গার ধারে। তো গঙ্গার এখানে চলে এসছে, আর দেখো গঙ্গার জলটা অনেকটাই বেড়ে গিয়েছে। তো এখন বাপ্পা আমাদের মানে ভুট্টা নিয়ে এসছে, তো আমরা ভুট্টা খাই, আর তোমরা আমার মিনি ব্লগস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।